একটা সরকার যখন নাকি এক একটা মন্ত্রণালয় থেকে বিভিন্ন কারণে তারা সেই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিতেই পারে, সেটার জন্য আমাদের আমাদের কাজে যদি আমরা কোনো অবহেলা করে থাকি বা আমাদের কাজের জন্য যদি দেশের কোনো ক্ষতি হয় বা জনগণ না পায়, সেটার দায়িত্ব নেব আমরা অবশ্যই। রপ্তানি বন্ধের জন্য না, রপ্তানি বন্ধের তো দায়িত্ব আমার না, বুঝছেন? আমি আহ্বান জানাতে পারি কিন্তু আমি বন্ধ করতে পারি না, বুঝছেন? আমি আগে জানিয়ে ফেলেছে যা, কিন্তু এখন ওরা বলছে দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা বিশেষ যে অনুরোধ পেয়েছে সেই অনুযায়ী যদি তারা করে থাকে সেটা তো আমি জোর করে কিছু করতে পারবো না। রপ্তানি আমদানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ে নেওয়ার অধিকার তো তাদের আছে এবং তারা সেই 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 বিশেষ প্রেক্ষিতেও ইয়ে। আর একটা কথা পরিষ্কার করি, পূজার সাথে আমি আমাদের যারা হিন্দু ভাই বোনরা আছেন তাদের সাথেও কথা বলছে, দেখেছি ধর্মীয়ভাবে ইলিশের সাথে পূজার কোনো সম্পর্ক আছে কি না সেটা আমি শুনেছি নাই। কাজে এটা আমরা যেমন ভালো খাবার খাই, সে ভালো খাবার খাওয়ার একটা অংশ হিসেবে তারা নিতে চাচ্ছে, কিন্তু পূজার মানে পূজার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তো এটা পরিষ্কার করা দরকার। অনেক সময় মনে হবে যে আমরা খুব নিষ্ঠুরভাবে একটা ধর্মীয় অনুষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে, তা কিন্তু না। আপনারা দয়া করে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেন, তারা নিশ্চয় বিশেষ একটি মানে অনুরোধের প্রেক্ষিতে করেছেন, সেই অনুরোধটাকে আমরা মানে খণ্ডন করব, সেটা আমরা করতে চাই না।